জাতীয় বিজ্ঞান মনুষ্য দিবস উদযাপন করা হলো দুর্গাপুর বি জোন ভারতী মোড় এলাকায়। একটি পথসভার মাধ্যমে মানুষকে কুসংস্কার ও বিজ্ঞানের পার্থক্য তুলে ধরে সঠিক পথের দিশা দেখাতেই এই পথসভা করা হয়। পথসভায় বিভিন্ন বিজ্ঞানসম্মত ও কুসংস্কার সম্বন্ধ বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি বিষয়ের যে বিজ্ঞান ভিত্তিক দিকগুলি রয়েছে সেগুলি তুলে ধরা হয়, যেখানে বিজ্ঞানীরা নিজেদের বিদ্যা ও বিজ্ঞানের জোরে চন্দ্রযান মঙ্গলযান পাঠাচ্ছেন সেখানেই তার শুভ সূচনা করতে নারকেল ফাটাচ্ছেন, ফলে বৈজ্ঞানিকরা নিজেরাই কুসংস্কার ঘটনা তুলে ধরেছেন, তাতে করে বৈজ্ঞানিক ও বিজ্ঞানের মধ্যে কুসংস্কার মিশে যাচ্ছে। তা মিটিয়ে তুলতেই সোচ্চার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পাশাপাশি 213 সালে 20 আগস্ট প্রাণনাশ করা হয় ডক্টর অচ্যুত নরেন্দ্রন দভলকর জাতীয় বিজ্ঞান মনুষ্যতা দিবস উদযাপনের এই দিনটিতে তার শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমরা আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে বলব অন্ধবিশ্বাস ত্যাগ করে তারা যেন যা প্রকৃতি সত্য জানতে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিজ্ঞান মনস্কতা, যে আমরা যখনই ছোটবেলায় বিজ্ঞান পড়েছিলাম সেখানে এক্সপেরিমেন্ট অবজারভেশন ইনফারেন্স, দ্যাট ইজ পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। তো আমাদের পরীক্ষার মাঝখান দিয়েই এই কাজ করতে হবে, পরীক্ষা নিরীক্ষার মাঝখান থেকে। আমাদের খুব কাছেই একটা ঘটনা ঘটে গেছে এই অতিমারের সময়। আমরা দেখেছি মানুষকে নানা রকম কথা বলা হয়েছে, থালা বাজিয়ে তাড়ানো বা শাক বাজিয়ে অভ্যর্থনা জানানো, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এতে অতিমারি কমেনি, বেড়েছে। আর মূত্রপান করতে বলছে বা কখনো বা অনেক রকম নানা রকম অশিক্ষার মধ্যে দিয়ে আমাদের চালনা করা হয়েছে। ভারতবাসী এত অন্ধ হয়ে পড়েনি, কিন্তু ভারতবাসীর অন্ধবিশ্বাসের জন্য যে শাসকদের আমরা রাজ্য বা কেন্দ্রে রেখেছি সেখানে কোনো বিজ্ঞান চর্চা হয় না। একটা উদাহরণ তো বললেন প্রেসিডেন্ট, যে সূর্যগ্রহণের সময় আমরা এখান থেকেও বাস নিয়ে গিয়েছিলাম পূর্ণ সূর্যগ্রহণে, প্রত্যেকে বলেছিলাম এটা একটা মহাজাগতিক ব্যাপার ঘটছে, এখানে খেয়েও না বা কোনো বাধা নিষেধ হবে না। কিন্তু দুঃখের বিষয় যে বিজ্ঞানীরা আলোচনা করতে ওসমানিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সূর্যের নানা রকম প্রকারভেদ দেখানোর জন্যে, তাদের মধ্যে যখন টিফিন বেলায় চা বিস্কুট দেওয়া হয়েছিল তারা একমাত্র ভারতীয় বিজ্ঞানীরা সেটা খায়। আমরা দেখতে পাই আমাদের মঙ্গলযান একই বলো আর দুই বলো দুটোতে আমরা দেখেছি নারকেল ফাটিয়ে পুজো দিয়ে আমার বিজ্ঞানীদের এই অসীম অবদানকে নস্যাৎ করে দিয়ে আমাদের সামনের দিকে যে আগের দিনের যে দৈবিক ব্যাপার, আমাদের যে বৈদিক শিক্ষা সেগুলো আনা হচ্ছে। অথচ বৈদিক শিক্ষায় যে প্রকৃত বিজ্ঞানের খোঁজ ছিল সেটা কিন্তু চর্চা হচ্ছে না। বিজ্ঞান দরকার, এবং এটা আগে পড়ানো হয়েছে। আমরা যখন বিএসসি টিএসসি পড়েছি অ্যাস্ট্রোনমি একটা পেপার ছিল, আস্তে আস্তে সেটা উঠে গেল। এখন বলা হচ্ছে জ্যোতিষ চর্চা করা হবে। জ্যোতিষ চর্চা হলো ভূকেন্দ্রিক, সৌরকেন্দ্রিক না। আর প্রতিদিনের অবদান ধুনোকে পুড়িয়ে মারা থেকে গ্যালিলিওর অত্যাচার। যে এটা একটা অভিসন্ধি, কিছু বোকা মানুষকে তাদের নির্বুদ্ধিতাকে ব্যবহার করে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে একটা কল্পিত স্বপ্ন দেখানো মধ্যে দিয়ে সমাজটাকে শেষ করে দেওয়ার একটা অপচেষ্টা। এটা আইনস্টাইন প্রকাশ্য তৎকালীন সময়ে তার সময়ে একটি যে কংগ্রেস হয়েছিল এই বিষয়ে
সেখানে তিনি প্রকাশ্যে এই কথা বক্তব্যটা রেখেছিলেন। চলে যায়নি আজকে ভারতীয় মোড়ে যে বন্ধুরা প্রতিদিন যে দিনগুলো কাটান কিছুক্ষণের জন্য একটা অন্য আবেদন। আমাদের দেশে এটা সকলেই জানে যে অন্তত কি কঠিন, সেখানেও কি কঠিন লড়াই, অর্থাৎ প্রবেশিকা পড়া, চান্স পাওয়া, সুযোগ পাওয়া, তাকে অতিক্রম করে অন্তত পক্ষে তার IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699-13099 নম্বরে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম দুর্গাপুর 1 পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণ পল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি, মাল্টি স্পেশালিটি, OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড।
আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই নিচেছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা এদের রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। সেগুলি আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার থাকতে এখানে ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।